ডিম ভাজি, আর এটা হলো বাসমতি চাল। এটা হলো সাজনা দিয়ে সর্ষে সজনি বলে, আর এটা হলো খাসির মাংস মাটন কারি আলু দিয়ে। এই তো আর কিছু না, আজকে আরও অনেক কিছু ছিল আমি নিয়ে নেই, যেমন কচু শাক ছিল, ডাল ছিল, একটা মাছের তরকারি ছিল, এগুলা এত কিছু খেতে পারলাম না, এগুলো নিয়ে নেই। চালটা একটু চেঞ্জ করছি আমরা, কিন্তু গ্রামের চালও খাই, যেটা ইরি একদম মোটা চাল সেটাও খাই, আবার আমাদের এখানে যেটা পাওয়া যায় মিনিকেট নাজির চাল এগুলোও খাই। বাসমতি চাল দিয়ে আমি ভিডিও বানাইনি, মানে ফার্স্ট বানাইলাম, একটু ভিন্ন রকম খাইতে লাগে, এটা খুব বেশি ভিন্ন না, একই। এটা একটু চিকন আর একটু লম্বা, এই খাইতে তো একই, কিন্তু আমাদের এখানে এটা দাম অনেক বেশি হিসেবে। সজনে শাশাটা সর্ষে দিয়ে সজনে, এটা তো বিখ্যাত একটা খাবার বাঙালি এই সিজনে, বিশেষ করে আমার বাসায় এখন প্রায় হবে। আর কারোর জন্য না হলে আমার বাবার জন্য রান্ধতে হবে, খেতে পছন্দ করে। সাজনাটা হলো মসজিদের গ্রামের বাড়ি থেকে আসছে, মসজিদের গাছ আছে, সাজনা গুলো খুব স্বাদ। খাওয়ার একটা গেঞ্জাম, দেশ থেকে অনেকগুলো আনছে সাজনা।
অটিক নামটা মানে এই খাবারটা খাওয়ার জন্য অনেকদিন রিকোয়েস্ট করছিল মাটন গাড়ি নাম মনে হবে ডিমটা সকালে খাওয়ার কথা ছিল, সকালে খাই নাই কোনো কারণে, দুপুরবেলা দিয়ে দিয়েছি।
ফাটাফাটি খাওয়া হইলো। তবে মাংস আমি রাতে আর খাবো না, রাতে ধরেন মাছ কিংবা ভর্তা অন্য যে তরকারি আছে মাংস দুই বেলা খাইতে পারি না, এক বেলা খাইলে ভাল লাগে, দুই বেলা খাইতে পারবো জোর করে কিন্তু ভাল লাগবো না খাইতে, পরে ভাল লাগবো না, এই জন্য সবসময় মাংস এক বেলা খাই। দুপুরে যদি মাংস খাই রাতে আর খাই না, হালকা পাতলা খাবার খাই। তো ওকে, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।